দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো পাক প্রেসিডেন্ট আরিফ আলবি চীন গেলেন মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে ইরাকি সামরিক বাহিনী টিভিতে করোনা ভাইরাসের সাক্ষাৎকার প্রচার ভিডিও ভাইরাল মুসলিম তরুণদের পরিকল্পিতভাবে অপহরণ করা হচ্ছে বলছে হিন্দ জমিয়াতে ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির চেষ্টা ব্যর্থ বলছে মার্কিন সিনেটর নাইজেরিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে নিহত পনেরো জন ভবন ধ্বংস পঞ্চাশটি দর্শক সর্বশেষ আরও জানিয়ে দিব মার্কিন চাপে গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণ বন্ধ করেছে ভারত দর্শক এখন জানিয়ে বিস্তারিত দিব পাক প্রেসিডেন্ট আরিফ আলবি চীন গেলেন পাকিস্তানের প্রেসিডেন্ট ডক্টর আরিফ আলবি আজ দুদিনের রাষ্ট্রীয় সফরে চীনে গেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে তিনি এ সফর করেছেন পাক পররাষ্ট্র দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে প্রেসিডেন্টের সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ পরিকল্পনা উন্নয়ন ও স্পেশাল ইনশিয়েটিভ বিষয়ক মন্ত্রী আসাদ ওমর এবং শীর্ষ পর্যায়ের আরও কয়েকজন কর্মকর্তা বিবৃতিতে জানানো হয়েছে এ সফরের সময় দুপক্ষের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক ও এম ও ইউ সই হতে পারে এসব সমঝোতা হলে চীন এবং পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার হবে বলে আশা করা হচ্ছে পাকিস্তানের প্রেসিডেন্ট হওয়ার পর এটি হবে আরিফ প্রথম চীন সফর এ সফরের মধ্য দিয়ে করোনা ভাইরাসে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত চীনের প্রতি পাকিস্তানের আন্তরিক সমর্থন এবং সহযোগিতার বার্তা পৌঁছে দেওয়া হবে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে ইরাকি সামরিক বাহিনী ইরাকে মোতায়েন সমস্ত মার্কিন সেনাকে দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে ইরাকি সামরিক বাহিনী গতকাল ইরাকি সশস্ত্র বাহিনী বলেছে দেশের জাতীয় সংসদে পাশ হওয়া প্রস্তাব অনুসারে আমেরিকার সমস্ত সেনাকে প্রত্যাহার করতে হবে ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাসদা সাবের কয়েকটি অবস্থানের ওপর মার্কিন বাহিনীর পক্ষ থেকে কয়েক দফা বিমান হামলা চালানোর পর এই দাবি জানানো হল ইরাকি সামরিক বাহিনী বলেছে মার্কিন সেনাদেরকে অবশ্যই ইরাকি সংসদে পাশ হওয়া প্রস্তাব অনুসারে কাজ করতে হবে গত জানুয়ারি ইরাকের জাতীয় সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে তাদের দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য একটি প্রস্তাব পাশ করেন ইরানের ইসলামী বাইপ্লবিক গার্ডস বাহিনী বা আইআরজিসির কুচ ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাশেম সুলেমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা সেকেন্ড ইন কমান্ড আবু মার্কিন সেনারা ড্রোন হামলার মাধ্যমে হত্যা করার পর ইরাকের সংসদে প্রস্তাব এ পাশ করা হয় এরপর নয় জানুয়ারি ইরাকের তৎকালীন প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহাদি তার দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য আমেরিকার প্রতি আহ্বান জানান এদিকে ইরাকের ফাতাহ জোটের সংসদ সদস্য আহমাদ আল কিরানি বলেছেন ইরাকের মাটি থেকে এক্ষুনি মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে তিনি বলেন বিশ্বের বহু দেশের নেতা নেত্রীরা করোনা ভাইরাসের সাক্ষাৎকার প্রচার ভিডিও ভাইরাল প্রাণঘাতী করোনা ভাইরাসের থাবা পড়েছে বিশ্বের অধিকাংশে দেশে করোনার ভয়ে আতঙ্কিত গোটা বিশ্বের মানুষ এর মধ্যে নানা উদ্ভট কাণ্ড ঘটছে বিশ্বের অনেক দেশে অনুষ্ঠানে অভিনবত্ব আনতে এবার সরাসরি করোনাভাইরাসের সাক্ষাৎকার নিলেন এক সাংবাদিক মিশরের একটি টিভি চ্যানেলে এই সাক্ষাৎকার সরাসরি সম্প্রচারও হয়েছে ইউটিউবে ভিডিওটি ছড়িয়ে পড়তে ভাইরাল হয়ে যায় জাবের আল কারুমতি নামের এক সাংবাদিক মিশরের আল হায়াত চ্যানেলে সম্প্রতি একটি শো শুরু করেছেন হোয়াট ইজ দ্য টক অ্যাবাউট শিরোনামে অনুষ্ঠানটি প্রতি সোমবার সম্প্রচারিত হয় এই সপ্তাহের শোতে করোনা ভাইরাসের মতো দেখতে একটি মুখোশ পরে এক ব্যক্তি জাবেের সঙ্গে কথা বলেন সাক্ষাৎকারে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করে করোনা ভাইরাস তবে তার কারণে যে ক্ষতি হচ্ছে সেজন্য ক্ষমা প্রার্থনাও করেন মিশরীয় সাংবাদিক জাবের করোনার কাছে জানতে চান কিভাবে ভাইরাসের প্রকোপ আটকানো যাবে উত্তরে করোনা বলেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ভালো করে বারবার হাত ধুতে হবে সেই সঙ্গে সিঁড়ির রেলিংয়ের মতো জায়গায় বেশি হাত লাগাতেও পরামর্শ দিয়েছেন করোনা তার পরামর্শ হাসি সময় মুখ ঠিকভাবে ডেকে নিতে হবে মজার ছলে তৈরি করা এই সাক্ষাৎকারটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ইউটিউবে ভিডিওটি এখনই লক্ষাধিক মানুষ দেখেছেন মুসলিম তরুণদের পরিকল্পিতভাবে অপহরণ করা হচ্ছে বলছে জমিয়তে উলামায় হিন্দ ভারতের বহু মুসলিম তরুণ ও যুবককে গত কয়েকদিনে পরিকল্পিতভাবে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছে জমিয়তে উলামায় হিন্দ দলটির নেতারা নয়াদিল্লির পুলিশ প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে এই অভিযোগ জানিয়েছেন এ সময় তারা মুসলমানদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর ব্যাপক ধরপাকড় অভিযানে উদ্বেগ প্রকাশ করেন জমিয়াতে উলামায় হিন্দের দায়িত্বশীল নেতারা বলেছেন মুসলিম তরুণদের বিরুদ্ধে পরিকল্পিত উপায়ে ধরপাকড় অভিযান চলছে নয়াদিল্লির সাম্প্রতিক মুসলিম বিরোধী ভয়াবহ সহিংসতার জন্য উগ্র হিন্দু তরুণরা দায়ী হলেও রহস্যজনকভাবে পুলিশ এখন উল্টো মুসলিম তরুণদের আটক করছে বিষয়টি নিয়ে দিল্লির মুসলমানরা তীব্র আতঙ্কের মধ্যে রয়েছেন এবং এখনও যারা আটক হননি তারা পালিয়ে বেড়াচ্ছেন ভারতীয় পুলিশের শীর্ষ কর্মকর্তারা বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিলেও দেশটির মুসলিম নেতারা মনে করছেন যতদিন তাদের বিরুদ্ধে তৈরি করা বৈষম্যমূলক নাগরিকত্ব সংশোধনী আইন বাতিল করা না হচ্ছে ততদিন এই পরিস্থিতি অব্যাহত থাকবে এবং আরও খারাপ হবে নয়াদিল্লির সাম্প্রতিক মুসলিম বিদ্বেষী সহিংসতায় অন্তত পঞ্চাশ জন নিহত এবং চারশো জনের বেশি আহত হয়েছে মুসলমানদের বহু ঘরবাড়ি দোকানপাট মসজিদ এবং মহল্লা জ্বালিয়ে দেওয়া হয়েছে এই বর্বরচিত ঘটনার পর দুই সপ্তাহ পার হয়ে গেলেও এখন পর্যন্ত এতে জড়িত উগ্র হিন্দুদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির চেষ্টা ব্যর্থ মার্কিন সিনেটরদের স্বীকারোক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতার বিরোধিতা করে দুই সালের আট মে ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির জন্য এ চুক্তি থেকে বেরিয়ে যান এবং তেহরানের বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্পের পদক্ষেপে আমেরিকার ভিতরেও বাইরে ব্যাপক সমালোচনা হওয়া ছাড়াও ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির কার্যকারিতা নিয়েও ব্যাপক সন্দেহ দেখা দিয়েছে খোদ মার্কিন কংগ্রেস সদস্য ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন সিনেটর পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য সিনেটর বব ম্যানেন্ডেজ ইরাকের সাম্প্রতিক পরিস্থিতির কথা উল্লেখ করে সেখানকার বাস্তবতা মেনে নিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেন ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির মার্কিন চেষ্টা ব্যর্থ হয়েছে মার্কিনের সিনেটর আরও বলেন ইরাকের তাজিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাটিতে সাম্প্রতিক সশস্ত্র হামলার জন্য ইরান সমর্থক মিলিশিয়া গ্রুপকে দায়ী করার পরিবর্তে ট্রাম্প সরকারের উচিত ইরানের প্রতিরোধ শক্তিকে মেনে নেয়া আর যদি মেনে নেয়া না হয় তাহলে এর জন্য মার্কিন সেনাদেরকে চরম মূল্য দিতে হবে এদিকে মার্কিন ডেমোক্রেট দলের সিনেটর ক্রিস মার্ফিও ইরানের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টাদের নীতি তীব্র সমালোচনা করে বলেছেন এ ভ্রান্ত নীতি কেবল ইরানকে আরও শক্তিশালী করবে তিনি এক টুইট বার্তায় আরও বলেন ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নীতি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ইরানের প্রতি বিদ্বেষ কেবল ওই দেশটিকে আরও শক্তিশালী করেছে এবং আমেরিকাকে দুর্বল করেছে ডেমোক্রেট দলের এ সিনেটর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান জেনারেল কাশেম সুলেমানিকে হত্যার সমালোচনা করে বলেছেন দাবি করা হয়েছিল ইরানকে মোকাবেলা করতে সুলেমানিকে হত্যা করা হয়েছে কিন্তু বাস্তবে ইরানকে থামিয়ে রাখা যায়নি নাইজেরিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে নিহত পনেরো জন ভবং ধ্বংস পঞ্চাশটি নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসের উপকণ্ঠে একটি গ্যাস প্রসেসিং প্লান্টে ভয়াবহ বিস্ফোরণে অন্তত পনেরো জন নিহত এবং প্রায় পঞ্চাশটি ভবন ধ্বংস হয়েছে গ্যাস প্লান্টে বিস্ফোরণের পর সেখানে মারাত্মক রকমের অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে নাইজেরিয়ার ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে কয়েকটি গ্যাস সিলিন্ডারে একটি ট্রাক ধাক্কা দিলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে এলাকাটিতে ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশনের পাইপলাইন রয়েছে নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার আঞ্চলিক সমন্বয়ক ইব্রাহিম ফারেন লয়ে জানান বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে বিস্ফোরণের ফলে আশপাশের বহু সংখ্যক ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং পেট্রোলিয়াম কর্পোরেশনের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয় বিস্ফোরণের কারণে জাতীয় পর্যায়ে তেলজাত পণ্য পরিবহনের পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করা হয়েছে তবে এর বড় কোনো প্রভাব পড়বে না নাইজেরিয়া হচ্ছে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ সেখানে পাইপলাইনে বিস্ফোরণে অনেকটা সাধারণ ঘটনা চাপের মুখে গোয়েন্দা উপগ্রহ জিও ইমেজিং স্যাটেলাইট বা জি এস এটি এক উৎক্ষেপণ বন্ধ করতে ভারত বাধ্য হয়েছে কেরালা থেকে প্রকাশিত মালায়ম ভাষার একটি খবরের কাগজে এ খবর দিয়েছে পাঁচ মার্চ এ উপগ্রহ উৎক্ষেপণের কথা থাকলেও নির্ধারিত তারিখের মাত্র একদিন আগে একে স্থগিত ঘোষণা করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা আই এস কারিগরি কারণে উৎক্ষেপণ স্থগিত করার কথা সে সময় জানিয়েছিল আইএসআরও কিন্তু কালাকুমন্ডি নামের সংবাদপত্রের খবরে বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তরের নির্দেশে জিএসএটি এটি এক উৎক্ষেপণ বন্ধ করা হয় উৎক্ষেপণের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণের মাত্র দশ মিনিট আগে এ নির্দেশের বিষয়ে জানান হয় উৎক্ষেপণ বিষয়ক সিদ্ধান্ত নেয়ার সর্বোচ্চ সংস্থা লাঞ্চ অথরাইজেশন বোর্ড বা এল এ অনুমোদন নিয়েই এ নির্দেশ দেওয়া হয়েছিল দু উনিশ সালের জুলাইতে ভারত দ্বিতীয় চন্দ্র অভিযান স্থগিত ঘোষণা করেছিল কিন্তু মাত্র ঘন্টার মধ্যে মধ্যে ত্রুটি করে এক সেই অভিযানের জন্য চন্দ্রযানকে উৎক্ষেপণ করা হয় কিন্তু জি এস এটি এক এর ক্ষেত্রে এরকম কোনো তৎপরতা এখনো চোখে পড়েনি বলে জানায় খবরের কাগজটি ওই খবরে আরো বলা হয়েছে জি এস এটি এক এর ছয়টি স্পর্শক বা সেন্সরের কোনো কোনো যন্ত্রাংশ বিদেশি উৎস থেকে সংগ্রহ করেছে ভারত একে কৌশলগত স্বার্থ বিরোধী হিসেবে মনে করেছে মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্য অবশ্যই সংবাদের বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি ভারত আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ